এদিকে সকাল 8:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। হাজারো নেতাকর্মী বেষ্টিত হয়ে কফিনবাহী গাড়ি নেওয়া হয় জাতীয় সংসদে। সেখানে দেশের মাটিতে প্রথম জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাঁচ বছর পর দেশের মাটিতে ফিরলেন একাত্তরের বীর যোদ্ধা সাদেক হোসেন খোকা। তবে জীবিত নন, কফিন বন্দী হয়ে। অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ বিমানবন্দরে গ্রহণ করেন বিএনপির সিনিয়র নেতারা। যুক্তরাষ্ট্র থেকে তার কফিনের সাথে ছিলেন পরিবারের সদস্যরাও। বিমানবন্দরে আগে থেকেই প্রিয় নেতার মরদেহের অপেক্ষায় হাজারো নেতাকর্মী। উনি আমাদেরকে, কর্মীদেরকে তার ছেলের মধ্যে ভালোবাসে। এই ছেলের মধ্যে ভালোবাসার লোক আমরা দ্বিতীয়টা পাবো না। অত্যন্ত দুঃসাহসিক ভূমিকা পালন করেছে দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা অর্জনের জন্য। উনি যে লড়াই অসমাপ্ত রেখে গেছেন গণতন্ত্রের জন্যে, সেই অসমাপ্ত লড়াইকে আমরা সমাপ্ত করব যে কোনো ত্যাগের বিনিময়ে। বিমানবন্দর থেকে এই নেতার কফিনবাহী গাড়িবহরে যুক্ত হন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় ভিড় সামলে গাড়িবহর সামনে এগোতে বেগ পেতে হয়। বিমানবন্দর এলাকায় মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এরই মধ্যে জাতীয় ও কালো পতাকা, কালো ব্যাজ এবং ব্যানার সহ শোকবহরে যুক্ত হন বিপুল সংখ্যক মানুষ। আমেরিকা থেকে বাবার মরদেহ বয়ে আনা সাদেক হোসেন খোকার দুই ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ইশফাক হোসেন কফিনের সাথে থাকেন পুরোটা সময়। বাবার লাশের দিকে সন্তানের অশ্রুসজল দৃষ্টি রাস্তার পাশের সাধারণ মানুষকেও আপ্লুত করে। সাদেক হোসেন খোকাকে শেষবারের মতো বিদায় জানাতে বিমানবন্দর থেকে সংসদ ভবন পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে ব্যানার হাতে অপেক্ষা করেন হাজারো মানুষ। জাতীয় রাজনৈতিক নেতার যে বৈশিষ্ট্য থাকা দরকার আমরা দেখেছি, তার সবগুলোই সাদেক হোসেন খোকার মধ্যে ছিল। আমাদের রাজনৈতিক বলেন, বড় ভাই বলেন, উনি আমাদের অভিভাবক ছিল। কোতালি এবং সুতলাপুর যে সকল এলাকাবাসী আছে, জনগণ আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, সকলের জন্য একজন প্রাণপ্রিয় একজন নেতা যাকে আমরা হারিয়েছি। আমাদের চাকরি বাকরি খোকা ভাই দিচ্ছে, আমাদের বাপের কাম করছে উনি। এই ধরনের অভিভাবক আমার মনে হয় না রাজনীতি বলেন আর সামাজিক বলেন আমরা পাবো। কোতালি সুত্রাপুর থানা দুই আগে ছিল আপনি 16টা ওয়ার্ড, এই 16টা ওয়ার্ডের মানুষ আজকে তার লেগা কীভাবে কান্দাছে এটা এটা বলা কিছু নাই। যে কোনো বিষয় আমরা যেতাম, বিয়ে শাদি হোক, মানে কারোর কোনো কষ্ট হইতেছে, টাকা পয়সা লাগবে, চাকরি দরকার, সে করতো। চারবার সংসদ সদস্য ছিলেন সাদেক হোসেন খোকা। যে সংসদে দেশ ও জাতির কল্যাণে সোচ্চার ছিলেন সেই ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর দ্বিতীয় জানাজা। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন সহযোদ্ধা সহকর্মীর জানাজায়। বাবার জন্য সকলের কাছে দোয়া চান সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমাদের মরদেহ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ওনার যদি চলার পথে আপনারা সবাই ওনাকে দীর্ঘ সুপরিচিত, ওনার সাথে অনেকে দীর্ঘ সময় ওনার সাথে চলেছেন, যদি কোনো ভুল করে থাকে আমি ওনার পক্ষ হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা শ্রদ্ধার সাথে স্মরণ করেন দেশপ্রেমিক এই জননেতাকে। রাজনীতি, তার ছাত্র আন্দোলন, তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তার গেরিলা ট্রেনিং গ্রহণ এবং সেই অসম সাহসী সমস্ত মুক্তিযুদ্ধ অপারেশন তাকে অনন্য করে তুলেছিল। তার সবচেয়ে বড় গুণ ছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠান্ডা মাথায় বসে তিনি চমৎকারভাবে বিশ্লেষণ করতে পারতেন। আজকের জানা যাও তার জন্যে একটা ঐতিহাসিক ঘটনা একজন মানুষ হিসাবে, এবং আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই মাফ করবেন এবং ব্যস্তবাসী করবেন। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং অনেক শুভাকাঙ্ক্ষী উনি রেখে গেছেন ওনার পক্ষের, এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেই অল্প বয়সী মুক্তিযুদ্ধে নেমেছিলেন এবং ওর বাড়ি আমার এলাকায়
শ্রীনগর সিরাজগঞ্জ এলাকা সেই এলাকায় ঢাকা মহানগরীর সভাপতি ছিলেন, সংসদ সদস্য ছিলেন। বিভিন্ন সময় তিনি দেশের জন্য, জাতির জন্য, পার্টির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যে এলাকা থেকে আমি এমপি, এলাকা থেকে উনি বারবার এমপি নির্বাচিত হয়েছেন। আমাকে শেষবার বললো যে আমি খুবই স্বস্তি পাই যখন আমি দেখি আমারই বন্ধু ওখানে এমপি আছেন এবং আমার কর্মীরা অনেক ভালো আছে, আপনি দেখাশুনা করেন। তার মতো আরেকজন নেতা আমাদের মধ্যে খুব কম আছে, তার ত্যাগ, তার সাহস, এটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা যারা রাজনীতি করি আমাদের ভুল আছে, ত্রুটি আছে, তারপরেও মানুষ হিসেবে জনাব সাদেক হোসেন খোকা একজন চমৎকার মানুষ ছিলেন। আমি তার মৃত্যুতে আমার শোক জ্ঞাপন করছি। ক্রিয়াঙ্গনে আমরা দেখেছি যে ওখানে উনি কোনোদিন রাজনীতিকে উনি ব্যবহার করতেন না, এখানে সকল দল সকল মতের সকলের সাথে উনি একাত্ম ছিলেন। সবাই চলে যাব কিন্তু নিজের জন্মভূমির জন্য যিনি লড়াই করলেন শেষ নিঃশ্বাসটা সেই জন্মভূমিতে ত্যাগ করতে পারলেন না, এটাই আমাদের দুঃখ থেকে যাবে। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নেন সাদেক হোসেন খোকা তাঁর পদচারণায় একসময় মুখর হওয়া জাতীয় সংসদ ভবন থেকে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।